হ্যালো বন্ধুরা, গত 23 আগস্ট চন্দ্রায়ন থেকে চাঁদের দক্ষিণমূর্তি অবতরণ করার পর কেটে গেছে 6-6টি দিন। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলা যায় জাস্ট চন্দ্রযান 3-এর জীবন ফুরিয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে, আর হাতে গোনা 8 দিন। তো এই 6 দিনে চন্দ্রযান 3 ল্যান্ডার এবং রোভার বিক্রম এবং প্রজ্ঞান আমাদেরকে কী কী করে দেখালো, তো দেখে নেওয়া যাক এক নজর। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইসরোর চন্দ্রযান মিশনের 3টি যে মূল লক্ষ্য ছিল, এক হচ্ছে চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রমকে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো, দ্বিতীয় হচ্ছে ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নামানো, এবং তৃতীয় হচ্ছে চাঁদের মাটি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা। তো গত 23 আগস্ট নেমে গেছিলো চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রম, পাখির পালকের মতো সফট ল্যান্ডিং করেছিল। এরপরে কিছুক্ষণ পর ল্যান্ডার বিক্রম এর পেট থেকে কিন্তু বেরিয়ে গেছে রোভার প্রজ্ঞান, এবং সেই ভিডিও কিন্তু ইসরো টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছিল। এবং ধীরে ধীরে সময় কেটেছে এবং এর মাঝে নরেন্দ্র মোদী যে একটা নামকরণ করে দিয়েছেন, যেখানে ল্যান্ডার বিক্রম যেখানে নেমেছে সেই জায়গাটার নাম দিয়ে দিয়েছিল শিব শক্তি পয়েন্ট। এবং যে 4 বছর আগে যেখানে চন্দ্রযান 2 যে পয়েন্টে গিয়ে ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংস পয়েন্টটার নাম দিয়েছে কিন্তু তিরঙ্গা পয়েন্ট। এবং আরও একটা নামকরণ করেছে, যেটা হচ্ছে 23 আগস্ট দিনটিকে, মানে যেই দিন ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে সেই দিনটাকে কিন্তু দিয়েছে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার জন্য বলেছেন। তো এরপরে আসা যাক চন্দ্রযান 3 কী কী হয়েছে। চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর ল্যান্ডার বিক্রম থেকে যখন রোভার প্রজ্ঞানটা চাঁদের মাটিতে গড়াগড়ি করছে, অর্থাৎ চাঁদের মাটিতে যখন যাচ্ছে, তখন তার একদিকের চাকায় কিন্তু অশোক স্তম্ভের চিহ্ন এবং অন্যদিকে চাকায় কিন্তু ইসরোর লোগো, যার ফলে সে যখনই চাঁদের মাটিতে যাচ্ছে সেখানে কিন্তু ইসরোর লোগো এবং অশোক স্তম্ভের চিহ্ন কিন্তু এঁকে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রযান 3 রোভার প্রজ্ঞান একে অপরের ফটো কিন্তু প্রতি মুহূর্তে একে অপরের ফটো এবং চাঁদের বিভিন্ন ফটো ইসরোর বিজ্ঞানীদের কাছে পৌঁছে দিচ্ছে। এবং ল্যান্ডার মডিউল অর্থাৎ বিক্রমের যে চেষ্টা, যে পেলোড আছে সেই পেলোডের মাধ্যমে চাঁদের মাটির উষ্ণতা পরীক্ষা করেছে। অর্থাৎ আপনারা ভিডিওর সাইটে গ্রাফ দেখলে বুঝতে পারবেন সেখানে দক্ষিণ মেরুতে উষ্ণতার কিন্তু প্রচুর তারতম্য আছে। তার মানে হচ্ছে চাঁদের যে সমস্ত দক্ষিণ মেরুতে অতটা বেশি সূর্যের আলো লাগে না, কিন্তু যে সমস্ত জায়গায় সূর্যের আলো লাগে সেখানে তাপমাত্রা 40-50 ডিগ্রি সেলসিয়াস, এবং যত নিচের দিকে নামা হচ্ছে তত কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে করে কমে যাচ্ছে। ল্যান্ডার বিক্রমে যে চেষ্টা পেলোটের মাধ্যমে মাত্র 80 mm, মানে হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার নিচ পর্যন্ত টেম্পারেচার চেক করেছে। 8 সেন্টিমিটার নিচে নামার পর দেখতে পাচ্ছে উপরে যেটা ছিল 40-50 ডিগ্রি সেলসিয়াস সেটা নেমে গেছে -10 ডিগ্রি সেলসিয়াস। তো এটা ভারত প্রথম করে দেখিয়েছে, যে এক্সপেরিমেন্টটা গোটা বিশ্বের কাছে ভারত প্রথমে উন্মুক্ত করেছে। সবথেকে লাস্ট যে আপডেট সেটা হচ্ছে রোভার প্রজ্ঞান যখন চাঁদের মাটির উপর দিয়ে যাচ্ছিল তখন তার সামনে কিন্তু 4 মিটারের চওড়া ব্যাসের একটা ক্রেটার ছিল। ক্রেটার মানে হচ্ছে চাঁদের মাটির গর্ত। এই ক্রেটার 4 মিটারের চওড়া এবং এর ডেপথ ছিল 100 mm, মানে হচ্ছে 10 সেন্টিমিটারের একটা গর্ত ছিল। তো রোভার প্রজ্ঞান যখন সামনের দিকে এগিয়ে গেছে তার সামনে এটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো সেই গর্তের কাছে পৌঁছানোর 3 মিটার আগে ওভার প্রজ্ঞানে যে সেন্সার আছে সেই সেন্সার সেটা সেন্স করেছে এবং দেখেছে যে সামনে কোনো একটা নিচু, অর্থাৎ সমতল নয়, নিচু খাত। তো অটোমেটিক্যালি সেখানে কমান্ডেড হয়ে কিন্তু অন্য রাস্তায় মুড়ে গেছে, অর্থাৎ ওভার প্রজ্ঞান কিন্তু সেই পথ অবলম্বন করেনি, অন্য একটি পথ অবলম্বন করে কিন্তু এগিয়ে গেছে। তো এই 6 দিনের মধ্যে এতগুলো জানি, এরপরে আরও 8 দিনের ভিতরে চলতে আছে আরও খুব ভালো নিউজ আসতে চলেছে চন্দ্রযান 3 রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রমের কাছ থেকে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো